আসসালামু আলাইকুম বন্ধুরা তো টিউটোরিয়াল বাংলার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং আপনাদের সাথে আছে আমি সজীব তো থাম্বল দেখি হয়তো অনেকেই বুঝে গেছেন যে আজকে আমি আপনাদের সাথে কোনো আর্নিং সাইট নিয়ে বা কোনো আর্নিং অ্যাপস নিয়ে আলোচনা করব না তো আজকে আমি একটি ইডোকেশনাল অ্যাপস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো এটা হচ্ছে একটি ট্রান্সলেট অ্যাপ এবং এই অ্যাপসটি আপনাদের সাথে শেয়ার করার কারণ হচ্ছে যে এই অ্যাপটি চালিয়ে আমি নিজে খুব মজা পেয়েছি এই কারণে আপনাদের সাথে মনে হলো যে অ্যাপসটি শেয়ার করা দরকার তো এই অ্যাপসটা খুব ভালো একটি অ্যাপস আপনারা ইউজ করে দেখতে পারেন যে এই অ্যাপসটা আমার মনে হয় যে আপনারা যারা আছেন সবাই এই অ্যাপসটা কম বেশি কাজে দেবে তো আমি আগে এটার কাজটা দেখিয়ে দিচ্ছি তারপরে আমি এটা সম্পর্কে বলে দেবো যে কিভাবে ডাউনলোড করবেন তো এটা আমরা সরাসরি ওপেন করে নিচ্ছি অ্যাপসটা তো দেখুন এই অ্যাপসটা ওপেন করলে কিন্তু আপনার মাঝে মধ্যে অ্যাড শো করবে এই অ্যাপসটাতে তো আমরা অ্যাডগুলো কেটে দেবো এখান থেকে আমরা নো থ্যাংকস দিয়ে দিচ্ছি তো দেখেন এই অ্যাপসটার বিশেষত্ব হচ্ছে যে আমরা মুখ দিয়ে কথা বললেই ওইটা আমাদের ট্রান্সলেট করে দেবে এই অ্যাপসটা আমাদের কষ্ট করে টাইপ করতে হবে না এবং এখান থেকে আপনি যে কোনো ভাষায় ট্রান্সলেট করতে পারেন শুধু আমরা যারা বাংলাদেশে থাকি আমরা কিন্তু মূলত শুধু ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেট করি অথবা বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেট করি কিন্তু আপনি এই অ্যাপসটি দিয়ে মোটামুটি সব ভাষাই ট্রান্সলেট করতে পারবেন আপনার যেটা দরকার তো ধরুন আপনি চায়না গেলেন আপনি ইংলিশ ভালো দক্ষ নয় অথবা চায়নার লোকজনও কিন্তু খুব ভালো ইংলিশে দক্ষ হয় না ওরা ওদের নিজস্ব যে ভাষাটা আছে ওটাকে প্রাধান্য দেয় তো ধরেন আপনি চায়না গিয়ে আপনি ওদের সাথে আপনার যেই মনের ভাষা আছে সেটা প্রকাশ করতে পারলেন না তো আপনি তখন কিন্তু এই অ্যাপসটাকে থার্ড পারসন হিসেবে কাজে লাগাতে পারেন যে এই অ্যাপসটা আপনার বিনিময়ের মাধ্যম হতে পারে তো ধরুন আপনি যদি এখন বাংলা কিছু বলেন সেটা কিন্তু এই অ্যাপসটা চায়না ভাষায় ট্রান্সলেট করে দিতে পারে অনায়াসেই তো আমি সেটা দেখাচ্ছি না আমি সরাসরি দেখাবো যে এখান থেকে কীভাবে আপনার বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করবেন আর এখান থেকে দেখেন যে এখানে তীর আছে এখানে এখান থেকে ক্লিক করলে আপনাকে এখানে অনেক ধরনের ভাষা সিলেক্ট করতে বলবে তো আমরা এখন বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করবো তো আমাদের এখানে বাংলাটা সিলেক্ট করাই আছে দেখেন এরপরে হচ্ছে আমরা ইংলিশে ট্রান্সলেট করব তো এখানে দেখেন যে ইংলিশে সিলেক্ট করা আছে আমাদের তাই আমি আর এখান থেকে করলাম না তো এখন দেখুন আমি এখান থেকে মুখ দিয়ে কথা বলে আমি ট্রান্সলেট করাবো এটা দিয়ে তো ট্রান্সলেট করার জন্য আমরা যদি ভয়েস ট্রান্সলেট করি তাহলে আমাদের এখানে যে মাইক্রোফোনটা আছে এখানে ক্লিক করতে হবে তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি তারপরে আমি একটা সেন্টেন্স বলবো দেখবেন এটা ওরা বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করে দেবে তো আমি এখানে ক্লিক করছি আমি বাজারে যাব তো দেখুন এটা কিন্তু এখানে আমি বাজারে যাবো এটা আমি মুখ দিয়ে বলেছি আমি লিখিনি কিন্তু অটোতে এখানে লেখা হয়ে গেছে তো আমরা এখন এখানে যে তীরটা আছে এই তীরে ক্লিক করে দেবো তো অ্যাড আসবে আমরা অ্যাডটা কেটে দেবো আর আরেকটা কথা মনে রাখবেন যে এই অ্যাপসটা আপনি যদি ভালো সার্ভিস পেতে চান তাহলে অবশ্যই আপনাকে নেট কানেকশন রাখতে হবে কারণ এটা ওরা গুগল থেকেই গুগলের সাহায্য নিয়ে থাকে এখান থেকে তো এখানে দেখেন যে আমি বাজারে যাব আমি এই সেন্টেন্সটা বলেছি তো ওরা আমাকে ইংলিশে ট্রান্সলেট করে দিয়েছে দেখেন এখানে ইংলিশ চলে এসেছে আই গো টু দ্য মার্কেট তো আপনি যদি এটাকে এখন ভয়েস আকারে শুনতে চান তাহলে এখানে জাস্ট স্পিকার অপশনটা দেওয়া আছে এই স্পিকারে ক্লিক করবেন মার্কেট মার্কেট তো দেখেন আমি স্পিকারে ক্লিক করা মাত্র কিন্তু বলে দিতেছে একবার ট্রাই করে দেখছি তো আমরা এটা কেটে দিলাম তো আমি আবার আবার আরেকটা সেন্টেন্স বলতেছি তো এটা দেখি আমি মাত্র ঘুম থেকে উঠলাম তো দেখেন এটাও কিন্তু স্পষ্ট বুঝে নিয়েছে এবং আমি এটাকেও সামনে দিয়ে দিচ্ছি তো আমরা আসলে কেটে দেবো তো দেখেন আই জাস্ট ওয়াক আপ তো আমি এটাকেও ভয়েস আকারে শুনতে পারি আই জাস্ট ওয়াক আপ দেখেন আই জাস্ট ওয়াক আপ খুব সুন্দর একটি অ্যাপস আর যারা ইংলিশে দুর্বল তারাও কিন্তু এই অ্যাপসটি ব্যবহার করে আপনারা বাংলা লিখে অথবা বাংলা মুখ দিয়ে বলে আপনি খুব ভালোভাবে ইংলিশে দক্ষ বাড়িয়ে নিতে পারেন অনায়াসে আপনাকে কারো কাছে যেতে হবে না বা আমরা দেখে গেছে অনেকের সামনে ইংলিশ বলতে গেলে লজ্জায় পড়ি যদি ভুলভাল ইংলিশ বলি আপনি কিন্তু এই অ্যাপসটার সাহায্যে আপনার ইংলিশগুলো আপনি ক্লিয়ার করে নিতে পারেন অথবা আমরা যদি যে কোনো ভাষায় দক্ষ হতে চাই তো আমরা বাংলা বলে সেই ভাষার কিন্তু মোটামুটি ধারণা পেতে পারি তো এই অ্যাপসটা থেকে আপনারা খুব ভালো পরিমাণে সুবিধা পেতে পারেন এবং আপনি যদি চান যে এখান থেকে আপনি কিছু টাইপ করবেন আপনি এখানে টাইপ করলেও কিন্তু আপনার হয়ে যাবে যদি ভয়েস না দিতে চান ধরেন আপনি কোনো একটা ওয়ার্ডের শব্দ মানে ওয়ার্ড মিনিং জানবেন সেটাও কিন্তু আপনি এখান থেকে জানতে পারেন শুধু ওয়ার্ডটা এখানে টাইপ করে আপনি নেক্সটে ক্লিক করে দেবেন তো এরপরে আমি একটা ইংলিশ সেন্টেন্স বলে দিচ্ছি তো এখান থেকে দেখুন যে আমাদের এখন বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট দেওয়া আছে তো আমি এখন ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেট করব তো সেটা করার জন্য আমার দেখেন যে এখানে বাংলা আর ইংলিশ দুইটাই কিন্তু সিলেক্ট করা আছে তো আমি মাঝখান থেকে শুধু অল্টার করে দেব তো দেখুন এখন ইংলিশ থেকে বাংলা চলে আসছে কিন্তু ইংলিশ এবং বাংলা তো আমরা এখন ইংলিশ থেকে বাংলা করব তো দেখেন আমি একটি ইংলিশ সেন্টেন্স বলতেছি আই লাভ মাই কান্ট্রি তো দেখুন আমি মুখ দিয়ে বলেছি এখন এটা হয়ে গেছে তো এখন আমরা যেহেতু ইংলিশ বলছি সেটা ইংলিশে চলে আসছি এবং এটা আমরা এখন বাংলা ট্রান্সলেট করবো তো কেটে দেই তো দেখেন আমি আমার দেশকে ভালোবাসি এটা অটোতেই ট্রান্সলেট হয়ে গেছে এবং আমরা চাইলে এখান থেকে আমরা ভয়েস শুনতে পারি আমি আমার দেশকে ভালোবাসি তো দেখেন খুব সুন্দর একটি অ্যাপস মানে এই অ্যাপসটা ব্যবহার করার পর আমার এতটাই ভালো লাগছে যে সেই কারণে আমি আপনাদের সাথে অ্যাপসটা শেয়ার করতেছি তো এই অ্যাপসটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন এবং আমি আশা করি যে এই অ্যাপসটা আপনাদের খুব আপনাদের জন্য খুব হেল্পফুল হবে সেই কারণে আমি আপনাদের সাথে অ্যাপসটি শেয়ার করলাম তো এই অ্যাপসটি কীভাবে ডাউনলোড করতে পারবেন আমি সেটা একটু দেখিয়ে দিচ্ছি তো আমি আমার ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে অ্যাপটি এই অ্যাপসটির প্লে স্টোর লিঙ্ক দিয়ে দেবো আপনার সেইখান থেকে চাইলে ওই লিঙ্ক থেকে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন অথবা আপনি প্লে স্টোরে চলে যাবেন সরাসরি প্লে স্টোরে চলে আসার পরে এখানে লিখবেন ট্রান্সলেট লিখবেন শুধু তো দেখেন ট্রান্সলেট লেখার পরে এখানে ট্রান্সলেট লিখে সার্চ দিবেন তো এখানে দেখেন যে তো এখান থেকে যে ট্রান্সলেট অল নামে যেই অ্যাপসটা আছে তো এই অ্যাপসটা আপনার ডাউনলোড করে নেবেন এইটা তো দেখেন আমার ইনস্টল করা আছে তো আমার সেজন্য ইনস্টল করার দরকার নেই তো আপনারা যারা মনে করবেন যে অ্যাপসটা আপনার দরকার তাহলে আপনারা খুব সহজে এখান থেকে অ্যাপসটি ডাউনলোড করে ব্যবহার করে দেখতে পারেন তো আমি আশা করি যে অন্য যত সব ট্রান্সলেট আমি ইউজ করছি আমার লাইফে তো সব থেকে বেস্ট মনে হয়েছে এই অ্যাপসটা আমার কাছে তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে